আমার লাইফে এতদিন জমি দেখছি কোনোদিন মানে এরকম অবস্থা আমার হয়নি। তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, এই যে রাকেশ ভাই চলে এসেছে, তো এখন যাবো মাঠে। আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে বাবাও যায়নি, বাবা মাঠে আছে, দিঘিকা কি করছে। আর কালকে এগুলো সব বাঁকে ছিল, আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম সব পাতা ছাড়িয়ে ফেলেছে। পাতা না ঝুললে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না। আর বিখ্যাত হাইট রয়েছে, দেখো কত বড়। আর দেখো এসে রাকেশ ভাই বসে পড়েছে ফোন ঘাটতে, মানে এক একটা আঁকের হাইট হবে তিনটে মানুষের সমান, এত লম্বা লম্বা হয়েছে। এগুলো সব পরিষ্কার হবে, ওই ওই সাইডে কোনাটায় হয়ে আছে, এগুলো কালকে হয়ে যাবে। আঁকের জমিটার পাশেই আমাদের এই সর্ষের জমিটা, এ দেখো ফুল ঝরতে শুরু করে দিয়েছে, সর্ষে হয়ে গেছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো এগুলো হচ্ছে সব সর্ষে, ফুল ঝরতে শুরু করে দিয়েছে, ফুল ঝরেই গেছে, সব গাছে সর্ষে হয়ে আছে, আরো মোটা হবে, এখন সব সরু সরু আছে। আর এদিকে আবার দেখছি পাশের জমিতে এই যে কাকু ধনে গাছ লাগিয়েছে, কত সুন্দর লাগছে ফুলগুলো। সর্ষে চারিদিকে, সর্ষে আর সর্ষে চারিদিকে সর্ষে। চলো যা যাক বাড়ির দিকে। এত বছর ধরে জমি দেখছি, কোনোদিন আমি ঘামিনি, আজকে ঘেমে গেছি। কারণ কি বলতো, বাঁদরের সম্মুখীন সর্ষের জমিতে, অন্য একটা ওই জমি থেকে তো আমি চলে এসেছি, অন্য একটা সর্ষের জমিতে প্রচুর বাঁদর নেমেছে। এসে দেখি সে লাগাতার তাড়াচ্ছে, একদিক দিয়ে তাড়াচ্ছে, একদিক দিয়ে নেমে পড়ছে, একদিক দিয়ে তাড়াচ্ছে, একদিক দিয়ে নেমে পড়ছে। এখন অবস্থা দুইজনাই হাঁপিয়ে গেছি, ও হাঁপিয়ে ফোন কাটছে এখন, আর জমির মাঝখানে একটা জায়গায় চুপ করে বসে আছি, নামলেই মারবো, আর কিছুতেই যাচ্ছে না। আমার অবস্থা দেখো, শীতকালে আমি ঘেমে গেছি, আমি আমার লাইফে এতদিন জমি দেখছি কোনোদিন মানে এরকম অবস্থা আমার হয়নি। মানে বাঁদর তাড়িয়ে তাড়িয়ে এত ঢিল ছুড়েছি, আমার হাতে কালকে হাত উঠাতে পারবো কিনা আমি জানি না, এমন অবস্থা। চুপচাপ সব মাছ গাছে বসে, এই যে মাছ গাছ, এই মাছ গাছে সব বসে চুপচাপ, এত বন্ধ বাঁদর। সর্ষের জমির ভেতর ভেতর ঢুকে নাই, সর্ষে খাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে ওরা আছে, এত বদমাশ। দেখি বাবাকে ফোন করবো, বাবা আসবে, আমি যাবো। ফাইনালি বাড়ি এসে স্নান টান করে এই বসলাম, মা খেতে দিচ্ছে, আর বাবাও বেরিয়ে যাচ্ছে, মানে এত হনুমান বলার নাই আজকে, সত্যি হাঁপিয়ে গেছি গো। মা গুলটি থাকলে, হ্যাঁ গুলটি থাকলে ভালো হয়, বাবা বলছে গুলটি থাকলে ভালো হয়, আর মা আবার হাসছে। আজকে দুপুরে দেখো কি কি দিয়েছে, বেগুন পোড়া যেটা আমি খাই না, তারপরে কি ডাল শাকা, তারপর হচ্ছে ডিমের বড়া, আবার চাটনি। বাবা সে তখন বেরিয়েছে, টাকা না নিয়ে চলে গেছে চেনায় ফেলে থুয়ে, এই যে আমি এখন দিতে যাচ্ছি, চলো টাকাগুলো দিয়ে আসি। বাবাকে টাকা দিয়ে এসে চা টা খেয়ে এই মাত্র বাড়ি এলাম, আর মা দেখছি টিভি দেখছে, এই যে যেমনটি হয় একদম শুয়ে শুয়ে। কি সিরিয়াল দেখছো মা, এটার নাম কি? হ্যাঁ আমি কি জানি নাকি, নাম কি দেখায় নাকি, ও থাক দেখালে কপিরাইট পড়ে যাবে। গেল কাল রাতে আর ভিডিও শেষ করতে পারিনি, ভিডিও না শেষ করেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, যেই শুয়েছি সেই ঘুমিয়ে গেছি। মানে কালকে একটু চাপ ছিল, আর সারাদিন ওই বাঁদর টাঁদর তাড়িয়েছি, তোমরা তো ভালো করেই জানো। আজকে আবার হাতে ব্যথা খুব, মানে সত্যি আমি বলেছিলাম যে কালকে আমার হাতে ব্যথা হবে, খুব ব্যথা হাতে, তো এই হচ্ছে ব্যাপার। বাবার আবার ফোন বাজছে। তো চলো বন্ধুরা, ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে টাটা।